রিলেশনে আসার পূর্বে কোনো ফ্যামিলি ছিল না, ছিল না কোনো বাধা। মাঝপথে আসার পর ফ্যামিলি মানবে না সে পরিস্থিতির শিকার। হুদাই তোরে আলিপ লাইলার কাহিনী শুনাইতেছে, আসল কথা হইছে তুই বেকার। ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাউনি ভাইয়া? আর আতঙ্কের জন্য আমাদের স্পটে যেতে হয় না, যথেষ্ট আমাদের ছায়া। আমরা কি পাউনি ভাইয়া? যায়া বান্দা লয়াই ফটকারে, চোরে চালে খটখায় রে, তোর ব্রত লাগে খটকারে, গানের বিতে বরুম সলতারে, আঙ্গ ছবি বড় বাইস্তা তগোডাসে শটকারে, কারে বিচ্ছাস ফোনে কিরে তোর। যে দেশে সার্টিফিকেট টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, ওই দেশে পড়ালেখা করে কি ডুব দিয়ে মাছ ধরবি? লাগা বিদেশ। তোমাকে একটা মেসেজ দেওয়ার ছিল, আমার থেকেও বেটার অপশন কত কামায় তা বললাম না, থাক। আলহামদুলিল্লাহ মাসে হাজার ইউরো কামাই, বাংলায় লাখ। বিশ্বাস তো আমি কাউকেই করি না, আর ভালোবাসা ওইটা তো প্রশ্নই ওঠে না। এখন শুধু ক্যারিয়ারের পিছনে ভাগতাছি, কারণ আমি জানি ভাদ্র মাসে নিজের পোশাক উত্তাটাও বেমানি করে। বিপদে পড়লে ভাই বিপদ শেষে আর খবর নাই। ও এখন আবার বিপদে পড়ছ, টাটা গুড বাই। দিবসের নামে চলে ব্যবসা জেনেও তোমরা কেন মিথ্যা জালে ফাঁসো? ছেলেদের দোষ দিব কি, তোমরা নিজেরাই তো পার্কের চিপাই বসো। ভাই আমি বড় ভাই টড় ভাই কিছু বুঝি না, কথার কথা একটাই যে আমার খারাপ সময় পাশে থাকতে পারবো না, ওরে আমি আমার ভালো সময়ও খুঁজি। পড়ালেখা করার বয়সে পোলাপান পাতি না তার পিছনে ঘুরে, হাত পা ভাঙার পরে মা বাবাই হসপিটালে হসপিটালে দৌড়ে। আঙ্কেল আপনার পোলার ভবিষ্যৎ আমি স্পষ্ট দেখতেছি, পোলারে রিক্সা কিনা দেন। এই সমাজে কিছু বড় লোক এমনও আছে, বিয়ে করে গরিব ঘরে, যাতে বউটা হয় পরীর মতো, কাজ করে গাদার মতো। তার মা আমাকে বলতেছে তাকে বিয়ে করতে হলে নাকি আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রিয়, তুমি তোমার মাকে গিয়ে বলে দাও আমি যদি প্রতিষ্ঠিত হয়ে যাই তাহলে আমি তোমাকে কেন বিয়ে করব? তোমার চেয়ে অনেক বেটার অপশন আমার আশেপাশে কিটকিট খেলবে। আগে করছো সমালোচনা, এখন করতেছো আলোচনা, আমার নিয়ে আর ভাবতেই শোনা, আমি পুরাটাই রচনা। আমি সেটা হাসিল করার জন্য বারবার হারতেও রাজি, যেটাকে ভদ্র সমাজ ক্যারিয়ার বলে। আমি আমার ফিলিংস এর উপরে তো কন্ট্রোল করতে পারি, কিন্তু আমার রাগের উপরে না। ক্রাশ ট্রাস্ট ইন্টারেস্ট, আমি আট দশটা ছেলের মতো না রে বইন, কথা যেটা কইছি এটা 100% খাঁটি, এটা অ্যাটিটিউড না, পার্সোনালিটি।